ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলি, সুবিধা বঞ্চিতদের সঙ্গে বসে ইফতার করলেন তিনি। রোববার রাজধানীর কাউরান বাজারে শত শত নিম্নবিত্তদের সঙ্গে বসে ইফতার করতে দেখা যায় এই চিত্রনায়িকাকে। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগে রাজধানীর অসহায় মানুষদের জন্য এই ইফতারের আয়োজন করা হয়। এমন আয়োজনের মাধ্যমে সমাজ থেকে গরিব ধনীর বৈষম্য দূর হবে বলে জানান এই চিত্রনায়িকা। বলছিলেন যে শুধু রোজা ভাঙছি না, এটা হচ্ছে আমাদের একটা প্রতীকী একটা আয়োজন, যেটা থেকে আমরা সকল বৈষম্য ভেঙে দিতে চাই। সকল যেন সবার মধ্যে সেই ভালোবাসাটা যত বেশি ছড়িয়ে যায় তত বেশি ভালো। তো ইনশাল্লাহ ভাই সবাই আপনারা একসাথে ইফতার করবো, আমরা এখন এদের সাথে সবাই আমরা এখন এটা বিতরণ করি। আর এই যে ইফতার করা বা সবাইকে খাবার পরিবেশন করা বা এই যে এই আয়োজনগুলো, আমার সত্যি মন থেকে আমি বলছি যে আমার ভীষণ ভালো লাগে। এবং হয় না যে আপনারা সবাই এখানে এসেছেন, এই পজিটিভ কাজগুলো যত বেশি ছড়িয়ে যাবে সমাজে, যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত কিন্তু সবার মধ্যে ইতিবাচকতা ছড়াবে, সবাই ভালো ভালো কাজের প্রতি আসলে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে, সবাই এই ধরনের উদ্যোগগুলো নিতে পারবে। সো আমার কাছে খুব পজিটিভ লাগছে। আমি ব্যক্তি আমার কথাই বলতে পারবো, আসলে আমি সবসময় চেষ্টা করি, যেমন গত বছর যখন আমার এই আয়োজনগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং তার আগেও ক্ষতিটি হয়তো আমরা কখনো গোপনে করি, হয়তো আপনারা জেনে যান। সো সেটা আসলে ম্যাটার করে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমরা যেমন অনেক সহযোগিতামূলক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখি, সেটা আসলে জানা অজানার থেকে বড় জিনিস হচ্ছে আমরা কতটা পজিটিভিটি সমাজে ছড়াচ্ছি। এই যে সবাই একসাথে যখন আমরা ইফতার করবো, সবার মধ্যে যখন এই খাবার বিতরণ হবে, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এটা কিন্তু সব মানুষ আমরা একসাথে হচ্ছি, সবাই এটা প্রত্যেকের জায়গা থেকে এই যে একসাথে পথে চলা বা এই যে কিছু সময়ের জন্য হলেও আমরা সবাই সব বিভাগ ভুলে যাচ্ছি, এই যে একটা সৌহার্দ্যমূলক আচরণ, এটা আমার কাছে মনে হয় যে খুব ইতিবাচক। এবং আমাদের এই ধরনের মন মানসিকতা আসলে থাকাতে খুব জরুরি। আমরা তো ডে বাই ডে আসলে অনেক বেশি শুধুমাত্র কাজ 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 নিয়েই ব্যস্ত থাকছি প্রত্যেকের জায়গা থেকে, যদিও এটা খুব বাস্তব, কাজ করতেই হবে। ইফতারের আয়োজনে জনপ্রিয় এই অভিনেত্রীকে পাশে পেয়ে খুশি ছিলেন সুবিধা বঞ্চিতরা। মানে গরিব মানুষ জমাত দেখাই অনেক শান্তি, অনেক ভালো লাগে, জান্নাতের মতন খার ভাগ্য আছে মতে কাইতো। দর্শক, রাজধানীর কারণ বাজারে তিনি ইফতার করতে এসেছিলেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন এই আয়োজন করেছিল, মূলত সুবিধা বঞ্চিত মানুষ যারা রাজধানীতে বসবাস করেন তাদের জন্য এই ইফতারের আয়োজন ছিল এবং এখানে তিনি ইফতার করেছেন। ইফতারের সময় তিনি কাছে পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলিকে। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা।